السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أما بعد, সম্মানিত দর্শক শ্রোতা, আজকে সালাম টিভির এই লাইভে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আশুরায় করণীয় এবং বর্জনীয়। আমাদের সামনে আশুরা আসতে যাচ্ছে। এই আশুরা উপলক্ষে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয় এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আশুরাকে কেন্দ্র করে ইসলামের আলোকে কিছু কাজ, কিছু আমল, কিছু ইবাদত রয়েছে যা বৈধ শরীয়তসম্মত, আবার কিছু কাজ রয়েছে সমাজে প্রচলিত যেগুলো শরীয়তসম্মত নয়, শরীয়ত বহির্ভূত। তো এই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব যে কোনটা আমাদের করতে হবে, কোনটা করণীয়, কোনটাতে আমাদের সওয়াব হবে, আর কোনটা আমাদের করা চলবে না, বর্জনীয়, যেটাতে আমাদের গুনাহ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, শুরুতে আমরা যে বিষয়ে বলতে চাই সেটা হলো যে আশুরা কি। আমরা সবাই আশুরা বলি, আশুরা মহরম বলি, কিন্তু আসলে আশুরাটা কি? আশুরা আরবি শব্দ, তার অর্থ হলো মহরম মাসের 10 তারিখ, দশম যে দিন, এই দিনটিকে বলা হয় আরবিতে আশুরা, অর্থাৎ দশম দিন। তো এই দিনটি ইসলামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঐতিহাসিক দিন, ইসলামের ইতিহাসে একটি বিশেষ ঘটনা বা একাধিক ঘটনা সংঘটিত হয়েছে বিভিন্ন সময়ে আশুরাতে। তার মধ্যে কিছু ঐতিহাসিকভাবে এবং হাদিসের দিক থেকে, কোরআনের দিক থেকে, কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত, আবার কিছু হয়তো মানুষ মনে করে যে এই ঘটনাও আশুরাতে সংঘটিত হয়েছে, কিন্তু সেটা হয়তো এই ঐতিহাসিক দিক থেকে প্রমাণিত নয়, সঠিক ইতিহাসে প্রমাণিত নয় বা কোরআন এবং হাদিসে সেটার কোনো ইশারা ইঙ্গিত নেই। তো আমরা সেটাই আলোচনা করব যেটা কোরআন এবং হাদিসে প্রমাণিত। যে ইতিহাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য এবং আশুরার সাথে যে ইতিহাসটি সম্পর্ক রাখে সেটি হলো যে এই দিনে, আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রখ্যাত দাম্ভিক আল্লাহ দ্রোহী ফেরাউন, যে নিজেই নিজেকে রব বলে, আল্লাহ বলে দাবি করেছিল, সে বলেছিল আনা রব্বুকুম, যে আমি হলাম তোমাদের প্রভু, তোমাদের আবার প্রভুকে আমি ছাড়া, আমি তো তোমাদের প্রভু। তো এত বড় আল্লাহ দ্রোহী, আল্লাহ অবাধ্য দাম্ভিক, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার দিনে, দশম মুহররমে, তাকে লোহিত সাগরে তার সলিল সমাধি হয়েছিল। সেই সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসা আলাইহিস সালামকে এবং ওই সময়ে যারা ওনার প্রতি ইমান এনেছিল সেই ইমানদারদেরকে ফেরাউনের এবং তার অনুসারীদের নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলেন। এই কারণে মূলত এই আশুরা প্রসিদ্ধি লাভ করেছে এবং ইতিহাসে বিশেষ স্থান পেয়েছে, যে সবচেয়ে বড় নাফরমান আল্লাহ দ্রোহী তাকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে নিঃশেষ করেছেন, তার ইতিহাস শেষ হয়ে গিয়েছে। সেই সাথে ইমানদারদের আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছেন, নাজাত দিয়েছেন এবং তার নবী মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন এই দিনে। এই হিসাবে আশুরাটা আমাদের কাছে বেশি প্রসিদ্ধ, বেশি গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, সেই বুখারীতে বর্ণিত হয়েছে, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বাদিমা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-মাদিনা ফার আল-ইয়াহুদা তাসুমু আশুরা
فقال ما هذا؟ قالوا هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوهم فصامه موسى. قال فقال فأنا أحق بموسى منكم، فصامه وأمر بصيامه. সেই বুখারীতে এই হাদিস বর্ণিত হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, আসার পরে তিনি দেখতে পেলেন যে এই আশুরার দিনে মদিনাতে সেই সময় যে ইহুদিরা ছিল তারা রোজা রাখছে। ফাকাল মা হাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে রোজা রাখতে দেখে জিজ্ঞেস করলেন যে এটা কী, তোমরা কী করছো, কিসের রোজা? ফালু হাদা ইয়াউমুন সালেহ, তারা বললো যে এটা একটা ভালো দিন, কল্যাণকর দিন, একটা শুভ দিন, এই জন্য আমরা এই দিনে রোজা রাখছি। সেই ভালো দিন শুভ দিন কি? হাযা ইয়াউম নাজ্জাল্লাহু বনী ইসরাঈলা মিন আদুহিহিম, যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বনী ইসরাঈলদেরকে তাদের শত্রুর হাত থেকে রক্ষা করেছেন, বাঁচিয়েছেন, হেফাজত করেছেন। ফাসামাহু মুসা, তো এই আল্লাহর এই যে দয়া অনুগ্রহ নিয়ামতকে স্মরণ করে মুসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছেন, আশুরার দিনে রোজা রেখেছেন আল্লাহ কৃতজ্ঞতা স্বরূপ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম এই ঘটনা শুনে বললেন আনা আহাক্কু বি মুসা মিনকুম, আমি মুসা আলাইহিস সালামের প্রতি আমার হক, আমার অধিকার, আমার দায়িত্ব কর্তব্য তোমাদের চেয়ে আরও অনেক বেশি। কেন যে মুসা আলাইহিস সালাম নবী ছিলেন, আমিও নবী, সেই হিসাবে নবীদের সাথে নবীদের যে একটা সম্পর্ক, নবৌতি সম্পর্ক, এই সম্পর্কর দিক থেকে তার সাথে আমার একটা গভীর সম্পর্ক রয়েছে। অর্থাৎ তোমরা যেমন তোমাদের নবী হিসাবে তার এই সুন্নতকে, তার এই জারি করা সুন্নতকে তোমরা আমল করছো, নবী হিসাবে যিনি নবী ছিল সেই হিসাবে আমারও এই রোজা রাখার বা আল্লাহর এই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করার, সুক্রিয়া আদায় করার আমার একটা অধিকার রয়েছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। সেই বুখারীতে হাদিস খণ্ডিত হয়েছে। তো তাহলে বোঝা যাচ্ছে যে এই রোজা রাখার যে প্রেক্ষাপট, আশুরার রোজার যে প্রেক্ষাপট, এটা হলো সেই প্রেক্ষাপট যে এই উপলক্ষে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের নির্যাতন থেকে যে দয়া করে মুক্তি দিলেন এবং এই বিশ্বদাম্বীকে যে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিলেন, উপযুক্ত শাস্তি দিলেন দুনিয়াতে, এই ঘটনাকে কেন্দ্র করে তিনি রোজা রাখলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে নিজে রোজা রাখলেন এবং তার উম্মতদেরকে, সাহাবায়ে কেরামদেরকে, তথা গোটা উম্মতকে তিনি এই নির্দেশ দিলেন তারাও যেন এই রোজা রাখে। এখান থেকে বোঝা যাচ্ছে যে একজন মুসলমান যখন কোনো মুসলমানের ভালো কথা শুনবে, সুসংবাদ শুনবে, তখন আরেকজন মুসলমানের উচিত যে এতে খুশি হওয়া, আনন্দিত হওয়া এবং কৃতজ্ঞতা, সুক্রিয়া প্রকাশ করা। যেমন মুসা আলাইহিস সালামের ঘটনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন এবং তিনি কৃতজ্ঞতা প্রকাশ করতে সুক্রিয়া আদায়ের জন্য রোজা রাখলেন, রোজা রাখার জন্য বললেন। এটাও একটা সুন্নত যে আপনি যখন কোনো মুসলমানের ভালো কথা, শুভ কোনো কথা, সুসংবাদ শুনবেন, এতে খুশি হওয়া, আনন্দ প্রকাশ করা, এটাতে কোনো বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ না করা, কোনো খারাপ কিছু প্রকাশ না করা। এমনিভাবেই আরও যে শিক্ষণীয় দিক এই ঘটনা থেকে সেটা হলো যে কোনো মুসলিমের আনন্দে আনন্দিত হওয়া, আরেকজন মুসলমান একটা আনন্দ পেল, এই আনন্দটা আপনারও, তার আনন্দে আপনি অংশীদার হবেন, আনন্দিত হবেন। কোনো মানুষের কষ্ট হলো সেটা আপনারও, আপনি তার ব্যথায় ব্যথিত হবেন। তো এগুলো আমাদের এখান থেকে কিছু শিক্ষণীয় দিক। এরপরে এই রোজার গুরুত্ব, আশুরার রোজা আমরা যে রাখব তার গুরুত্বটা কী? গুরুত্ব হলো হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال ما رأيت النبي صلى الله عليه وسلم يتحرى صياما يوم فضله على غيره إلا هذا اليوم يوم عاشوراء وهذا الشهر يعني شهر رمضان دي ابن عباس رضي الله عنهما قلت سن دي أمي رسول صلى الله عليه وسلم كي ركنو كنو رجاء كي خجا كجي كرتي با كنو رجاء رأفك تحي تحكتي دخي رأي اي عاشوراء رجاء تي بش فضيلت قلنو دي رجاء قلو رأي چي اي رجاء قلو مدي عاشوراء দিনের রোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব তৎপর ছিলেন। কখন এই আশুরা আসতেছে, কখন আশুরা হবে, এই ক্ষেত্রে তিনি খুব তৎপর ছিলেন, সজাগ ছিলেন। তিনি এটা খোঁজাখুঁজি করতেন, দেখতেন যে কখন শুরু হচ্ছে। এই রোজার প্রতি তার একটা গুরুত্ব, তার একটা টান ছিল যে এই রোজা আমাকে রাখতে হবে, এই জন্য এটাকে তিনি তাৎপর্যের সাথে, তৎপরতার সাথে এটাকে তিনি খুঁজতেন এবং এই রোজা
রাখতেন, সেই সাথে ফরজ রোজার মধ্যে রমজানের রোজার ব্যাপারে তিনি কর্তব্য থাকতেন, তখন রমজানের রোজা আসবে, রোজা রাখবে, তার জন্য প্রস্তুতি, এগুলো তিনি রাখতেন। তো তাহলে এখানে গুরুত্বের কথা আমরা পাচ্ছি যে এই রোজাটা আসলে রোজার গুরুত্ব, যে এই রোজাটা রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত তৎপর থাকতেন। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এরপরও তিনি এই নফল রোজা রাখার ব্যাপারে এত সজাগ ছিলেন, তৎপর ছিলেন। অতএব আমরা যারা গুনাগার, অহরহ নানান রকমের গুনাহ করে চলছি, কোনো সময় বড়, কোনো সময় ছোটো, সুগিরা কবিরা, তো আমাদেরও এই নফল রোজা, যদি এটা নফল কিন্তু তার যেহেতু ফজিলত রয়েছে, গুরুত্বপূর্ণ, এই রোজার ব্যাপারে আমাদেরও তৎপরতা থাকা, আগ্রহ থাকা, এটা কল্যাণকর। এমনিভাবে এই রোজার তাৎপর্য, তৎপরতা বা তাৎপর্য সম্পর্কে আরও একটি হাদিস বর্ণিত হয়েছে। কেন মাহমুদ ইবনে শিহাব আয-যুহরি রাহিমাহুল্লাহ ফি সাফারিন ফাসামা ইয়াওমা আশুরা, যে মাহমুদ ইবনে শিহাব আয-যুহরি রাহিমাহুল্লাহ তিনি সফররত অবস্থায়, সফরের অবস্থায় তিনি আশুরা রোজা রাখতেন। ফকিল লাহু, তাকে জিজ্ঞেস করা হল, তাসুমু ইয়াওমা আশুরা ফি সাফার ওয়া আনতা তুফতিরু ফি রমাদান, যে হে ইমাম, আপনি আশুরার দিনে সফরের সফররত অবস্থায় রোজা রাখছেন, অথচ রমজানের যে ফরজ রোজা সফরে আপনি সেটা রাখেন না, রোজা ছেড়ে দেন, ভঙ্গ করেন, আর নফল রোজা আসলে সেটা আপনি রাখছেন, কী ব্যাপার বা কেন এটা? তো তখন তিনি বললেন, ইন্না রমাদান লাহু ইদ্দাতুন মিন আইয়ামিন উখার, যে রমজান মাসের যে রোজা এটা অন্য দিনে গণনা রয়েছে, অর্থাৎ এটাকে গণনা করে রাখা এবং পরে কাজা করার সুযোগ রয়েছে, এবং সফরে রোজা ভঙ্গ করারও বৈধতা রয়েছে, আবার যেহেতু এটা পরে কাজাও করা যাবে, সেই হিসাবে আমি রমজানের রোজা সফরের অবস্থায় ভঙ্গ করি। অন্যা আশুরা তাফুতু, আর এই যে আশুরার রোজা এটা ছুটে যাবে, ফুত হয়ে যাবে, এটা পরে রাখার আর সুযোগ নেই, এটা কাজা করার সুযোগ নেই, এই জন্য আমি এটা রাখি। সোহাবুল ইমানে এটা বর্ণিত হয়েছে এ হাদিস। তো তাহলে দেখেন যে সালফে সালেহীনদের মধ্যে মোহাম্মদ ইবনে শিহাব আয-যুহরি রাহিমাহুল্লাহ অত্যন্ত পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, গুণী মানুষ, আমলি মানুষ, তিনি এই রোজা সফরও ছাড়েননি। তো তাহলে বুঝা যাচ্ছে যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি রোজা, নফল রোজা হলেও তাৎপর্যপূর্ণ রোজা, বরং তিনি রমজানের ফরজ রোজা ছেড়ে দিতেন, কারণ যেহেতু এটা পরবর্তীতে কাজা করা যাবে, কিন্তু আশুরার রোজা ছাড়তেন না, যেহেতু এটা পরবর্তীতে কাজা করার কোনো সুযোগ নেই। এই রোজার ফজিলত সম্পর্কে বর্ণিত হয়েছে সেই মুসলিমে, আলী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, সিয়াম আশুরা ইন্নি আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানা আল্লাতি ক্বাবলাহু, যে আশুরার রোজা সম্পর্কে আমি আল্লাহ নিকট আশা করি, এর মাধ্যমে আল্লাহ মানুষের অতীতের এক বছরের পাপ মোচন করে দিবেন, গুনাহ মাফ করে দিবেন। তাহলে কত বড় ফজিলত যে আপনি এই আশুরার রোজা রাখছেন, একটি বা দুটি রোজা, এই রোজা রাখার মাধ্যমে আপনার অতীতের এক বছরের গুনাহ আল্লাহ দয়া করে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। তাহলে একজন মানুষ বালে ঘর পর থেকে প্রতি বছর যদি আশুরার রোজা পালন করে, তাহলে তার কত অসংখ্য গুনাহ মাফ হচ্ছে। পক্ষান্তরে যে জানেই না বা জানলেও হেলায় খেলায় রাখে না, সে কত সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করছে। সম্মানিত দর্শক শ্রোতা, এই আশুরার রোজা আমরা কখন রাখব, কখন রাখতে হবে? আগে বললাম যে আশুরা হলো মহরম মাসের 10 তারিখ, তাহলে এটা হলো মূল মেন, যে 10-ই মহরম রোজা রাখা। কিন্তু এখানে আরও একটা নিয়ম আছে যে তার আগে বা পরে আরেকটা রোজা রাখা, অর্থাৎ 2টা বা 3টা রোজা রাখা। এই সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে হিনা সাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহু আল-ইয়াহুদু ওয়ান-নাসারা, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা কানা আল-আম আল-মুকবিল ইনশাআল্লাহ সুমনা আল-ইয়াম আল-তাসি', ক্বাল ফালাম ইয়াতি আল-আম আল-মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুসলিমে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিদের কাছে মুসা আলাইহিস সালামের এই ঘটনা শুনলেন যে ফিরআউন নির্যাতন থেকে 10-ই মহরম আল্লাহ তাকে মুক্তি দিয়েছেন, এবং সেই ঘটনাকে স্মরণ করে তিনি রোজা রাখার আশাবাদ ব্যক্ত করলেন, রোজা রাখলেন, এবং সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন, তখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ কথা সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে দিন আশুরার দিন, এই দিনটাকে ইহুদিরা নাসারারা তারা এটাকে গুরুত্ব দেয়, তারা এটাকে বড় আকারে দেখে, তাদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ দিন, তা আমরা মুসলমান সেই হিসাবে তাদের এই মানে
আদর্শটা বা তারা যে এটাকে গুরুত্ব দেয়, আমরা রোজা রেখে গিয়ে তাদের গুরুত্বের সাথে একাকার হয়ে যাচ্ছি কিনা, আমরাও তাদের গুরুত্বটাকে গুরুত্ব দিচ্ছি কিনা, তাদের সাথে আমরা মানে একাকার হয়ে যাচ্ছি কিনা, এরকম একটা কষ্ট তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেশ করলেন। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইদা কানা আমাল মুকবিল ইনশাআল্লাহ সুন্নাহ ইয়াউমাত তাসে, যে আগামী বছর তাহলে আমরা 9 তারিখ এবং 10 তারিখ অর্থাৎ আশুরার একদিন আগে এবং আশুরার দিন আমরা রোজা রাখবো। তাহলে তাদের সাথে আমাদের মিল হলো না, আমরা ব্যতিক্রম হয়ে গেলাম। কেন, যে স্বাভাবিক একটা নিয়ম হলো যে তোমরা ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করো, খালিদ ইহুদ আর নাসারা, যে তোমরা ইহুদি নাসারাদের বিরোধিতা করো, তো তারা যে কাজ করছে সেটা করা যাবে না। তো তা যে যদিও এটা ভালো কাজ, তো ভালো কাজের ক্ষেত্রেও আমরা একটা বিরোধিতা করলাম যে তারা শুধু একদিন রোজা রাখে, আমরা 2 দিন রোজা রাখবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তারিখে রোজা রাখার আশাবাদ ব্যক্ত করলেন, কিন্তু সাহাবি বলছেন যে এই পরবর্তী বছরই আশুরা বা মুহররম মাসের আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। তো তখন ওনার পক্ষে আর এই রোজা অর্থাৎ 9 তারিখ 10 তারিখ রাখা সম্ভব হয়নি, কিন্তু সাহাবি কেরাম এটা আমল করেছেন এবং আজকে পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত আমল চলতে থাকবে যে 2 দিন রোজা রাখা। আবার অনেকে বলছেন 3 দিন রোজা রাখার জন্য, 9, 10, 11, আবার কেউ বলছেন যে 9, 10 অথবা 10, 11, মূল হলো 10, এরপরে তার আগে একদিন অথবা পরে একদিন রোজা রাখা ইহুদিদের এবং নাসারাদের বিরোধিতা করার জন্য। তো তাহলে এটা হলো নিয়ম যে যারা এই রোজা রাখার নিয়ত করেছেন বা আগ্রহ আছে, এবং আমরা আশা করবো যে সবাই মুসলমান প্রত্যেক মুসলমানই এর ব্যাপারে আগ্রহী উৎসাহী, কেন যে তাদের যদি বিশাল ফজিলত রয়েছে। তো তাহলে আমরা 9, 10 অথবা 10, 11 অথবা সবচেয়ে ভালো হয় 3 দিন যদি রাখা যায়, যদি কারো পক্ষে সম্ভব হয় 9, 10, 11, এটা মানে নিয়মের দিক থেকে এবং এই রোজার যে স্তর সেদিকে সবচেয়ে সর্বোচ্চ স্তরে, তো এটা সবচেয়ে ভালো হয় যদি কারো সুযোগ থেকে সম্ভব হয় 3 দিন রাখা, না হলে কম্পকে আপনি 2 দিন রাখবেন, একদিন হলো আশুরা আরেকদিন হলো ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করার জন্য। তাহলে আপনি এখানে একটা একটা তো মানে রোজা রাখার সুন্নত, আর একটা হলো ইহুদি নাসারাদের বিরোধিতা করার সুন্নত, দুটি আপনি পেয়ে গেলেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আশুরার একটি ইতিহাস যেটা হাদিস দ্বারা প্রমাণিত সেটা আপনাদেরকে শুনালাম। আশুরার আরও একটি ইতিহাস যেটা আমাদের কাছে এটাও প্রসিদ্ধ যে এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদত বরণ করেছেন, নির্যাতন নিপীড়নের শিকার হয়ে তিনি সেখানে শাহাদত বরণ করেছেন। তো এই এটাও আশুরারই একটি ঘটনা, যদিও মুসা আলাইহিস সাল্লামের ঘটনা সেটা এক আশুরাতে বা মহরমে, আর হুসেন রাদিয়াল্লাহু আনহুটা অন্য মহরমে অর্থাৎ বছর আলাদা বছর, এটা মুসা আলাইহিস সাল্লামের বিয়ের কথা আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরের কথা বা সাহাবায়ে কেরামদের খলাফায়ে রাশিদিনদের পরের ঘটনা। তো যাই হোক, এটাও এই আশুরাতে বা মহরমের 10 তারিখে সংঘটিত হয়েছে। তো নিঃসন্দেহে এই ঘটনা হুসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত এবং তাকে নির্মমভাবে হত্যা করা এটা বেদনাদায়ক, এটা হৃদয় বিদারক ঘটনা, যে কোনো মুসলমানের জন্য এতে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু কিছু কার্যকলাপ আছে যেগুলো শরীয়ত সম্মত নয়, যেমন একটা শোক দিবস হিসাবে পালন করা, এই যে এই দিনটাকে মুসলমানের শোক দিবস হিসাবে পালন করবে। কারণ যে শোক দিবসের একটা নিয়ম ইসলামে রয়েছে, যে কোনো মানুষ মারা গেলে তার আত্মীয় স্বজন তারা 3 দিন পর্যন্ত শোক পালন করবে, এরপরে তারা স্বাভাবিক জীবনযাপন করবে। তো হুসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেছেন, সেটা বহু বছর চলে গেছে, তো ওই সময় 3 যারা ছিল তারা সেটা শোক পালন করেছে 3 দিন। আজকে আর মুসলমানের শোক হিসাবে এটা পালন করার কোনো বৈধতা ইসলামে নেই। আবার অনেকে এই মহরমকে বা এই আশুরাকে বা হুসেন রাদিয়াল্লাহু আনহুর এই শাহাদতকে কেন্দ্র করে তারা পিপাসার্থ থাকে, পানি পান না করে থাকে, যে ওনাকে পানি পান করতে দেওয়া হয়নি, সেই হিসাবে আমিও আজকে পানি পান করবো না। তো এটা ঠিক নয়। আপনি যদি হুসেন রাদিয়াল্লাহু আনহুর প্রতি যদি আপনার কোনো মহব্বত থাকে, ভালোবাসা থাকে, এবং মুসলমান হিসাবে এটা অবশ্যই থাকতে হবে, যেহেতু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি এবং আলে বাইত, সেই হিসাবে তার প্রতি মহব্বত আমাদের অবশ্যই আছে, থাকতে হবে। কিন্তু এটা মহব্বতের বহিঃপ্রকাশ নয়, বরং মহব্বতের বহিঃপ্রকাশ হবে যে উনি যে আমল করেছেন, উনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে লালন করেছেন, গ্রহণ করেছেন। আপনি যদি আমি আপনি যদি সেইভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে লালন করতে পারি, গ্রহণ করতে পারি, তাহলে এটা হলো আমাদের জন্য কল্যাণকর। কিন্তু তিনি তাকে পানি দেওয়া হয়নি বা পানি পান নেই, সেই জন্য তিনি বিবাসত্ব ছিলেন, আমাকে আপনাকে থাকতে হবে বিবাসত্ব এই দিনে, এটা শরীয়ত সম্মত নয় বা এটা কোরআন হাদিস সম্মত নয়, এই জন্য এটা করা যাবে না। এরপরে
মাতাম করা, সুখ পালন করা, যেটা আগে বললাম হাই হোসেন হাই হোসেন করা, শরীরে চাবুকের আঘাত করা, শরীরকে রক্তাক্ত করা, এগুলো মুসলমানের কাজ নয়, এগুলো শরীর সম্মত কোনো কাজ নয়। আপনি সুখ পালন করবেন, সুখ পালন করতে গিয়ে আপনি শরীর সম্মতভাবে যখন 3 দিন সুখ পালন করবেন, আপনার চোখ দিয়ে পানি পড়বে, অশ্রু প্রবাহিত হবে, কিন্তু এই জন্য আপনার হাই গ্রাস করা বা আওয়াজ করে কান্নাকাটি করা এটা নিশ্চিত, এটা শরীর বিরোধী। আপনি সবই কান্নাকাটি করবেন এবং আপনার মনে তার ব্যথা বেদনা অনুভব হবে, কিন্তু আওয়াজ করে জোরে চিল্লিয়ে চিল্লাইয়া কান্নাকাটি করা এটা শরীর সম্মত নয়, এজন্য এটা করা যাবে না। এরপরে তাজিয়া মিছিল বের করা, এইগুলোকে দেখা যাচ্ছে যে আমাদের সমাজে শিয়ারা তাজিয়া মিছিল বের করছে, হাইসেন হাইসেন করছে, কান্নাকাটি করছে, চাবুক মারছে, আঘাত করছে, শরীরকে রক্তাক্ত করছে। তো এগুলোর সাথে শরীয়তের বিন্দু মাত্র কোনো সম্পর্ক নেই। এই কথা যখন হোসেন রাজি আল্লাহ আনহু মারা গেলেন, তখনও অনেক বড় বড় সাহাবায়ে কেরাম তারা বেঁচে ছিলেন, তারা এই কাজগুলো করেননি। অতএব আমরা আজকে এটা করার অধিকার রাখি না বা বৈধতা রাখি না, এর মধ্যে কোনো কল্যাণ নেই। আজকে যদি আপনি হোসেন হোসেন করেন, তাজিয়া মিছিল বের করেন, চাবুক দিয়ে শরীরে আঘাত করেন, তাহলে এতে করে হোসেন রাজি আল্লাহ আনহু যে নির্মমভাবে বা নির্যাতনের শিকার হয়ে শাহাদত বরণ করেছেন, এর কোনো অধিকার হবে না। বরং আপনি যদি তার আদর্শকে আদর্শ হিসাবে গ্রহণ করেন এবং সঠিক দিন অনুযায়ী চলেন, এটা আপনার উপকারে আসবে, কাজে আসবে। সেই জন্য আমাদের সঠিক জিনিসটা বুঝা এটা জরুরি এবং সঠিক পন্থা অবলম্বন করা এটা আমাদের জন্য জরুরি। এগুলো মূলত শিয়া সম্প্রদায় তারা মুসলমানদের মধ্যে একটা ভেজাল ঢুকাতে চায়, আপনার ইমান আকিদাকে নষ্ট করার জন্য তারা এই মায়া আমাদের মধ্যে ঢুকাইতে চায় যে হোসেন রাজি আল্লাহ আনহু তিনি আলী রাজি আল্লাহ আনহুর ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, তাকে এভাবে নির্মমভাবে হত্যা করা হলো, আর আমরা একটু হায় হোসেন করতে পারবো না, আমরা একটু তাজিয়া মিছিল করতে পারবো না, তাহলে আমরা কেমন মুসলমান হলাম? এভাবে আপনাকে একটু দরদ দেখাতে চায়, কিন্তু আসলে মূলত হোসেন রাজি আল্লাহ আনহুর হত্যার সাথে এই শিয়ারাই জড়িত, তারাই এই কাজ করেছে, আবার তারাই আজকে আমাকে আপনাকে দরদ দেখাচ্ছে। তো মূলত এর মাধ্যমে তাদের উদ্দেশ্য হলো আপনার ইমানকে নষ্ট করা, আপনার ইমানকে ধ্বংস করা, কেন যে এর মাধ্যমে আপনি শূন্য বিরোধী কাজ করছেন। বরং আপনার দরকার হলো হোসেন রাজি আল্লাহ আনহুর আদর্শকে গ্রহণ করা। শুধু হোসেন রাজি আল্লাহ আনহুকেই তারা এই শিয়ারা অন্যায়ভাবে বা নির্মমভাবে হত্যা করেনি, তার আগে আলী রাজি আল্লাহ আনহুর হত্যার কথা যদি আমরা দেখি, ওসমান রাজি আল্লাহ আনহুর হত্যার কথা যদি আমরা দেখি, ওমর রাজি আল্লাহ আনহুর হত্যার কথা যদি আমরা দেখি, তাহলে এগুলোর সাথে ইসলাম বিরোধী ইসলামের শত্রুরা তারা জড়িত, তাহলে তাদেরকে নিয়ে তো এরকম শোক করা হচ্ছে না। আলী রাজি আল্লাহ আনহুকে হত্যা করা হলো, ওসমান রাজি আল্লাহ আনহুকে হত্যা করা হলো, এটাকে কেন্দ্র করে তো শোক করা হচ্ছে না। তো এটা উদ্দেশ্যই হলো আপনার আবার ইমানকে নষ্ট করা এবং ইমানের মধ্যে কালিমা লেপন করা, সেই জন্য আমাদের এই ইমান আকীদা রক্ষা করা এটা খুব জরুরি। শুধু দরদ দেখালে হবে না, মায়া দেখালে হবে না, এই মায়াটা এই দরদটা শরীরের সম্মত কিনা, শরীরে এটা বৈধতা আছে কিনা এটা আমাদের দেখতে হবে। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই আশুরার করণীয় এবং বর্জনীয় আমরা আলোচনা করলাম। করণীয় হলো যে এই রোজাটা রাখা, মহরমের 10 তারিখে এই রোজা 9 দিবস অথবা 10 হাজার এই রোজা রাখা, এটা হলো আমাদের করণীয় এবং এটা হলো মুসা আলাইহিস সালামের ওই ইতিহাসকে তার প্রতি যে আল্লাহ দয়া করেছেন অনুগ্রহ করেছেন সেটা স্মরণ করি, আল্লাহ কৃতজ্ঞতা স্বরূপ এই রোজা রাখা, এটা হলো আমাদের করণীয়। বাকি যে হোসেন রাজি আল্লাহ আনহুর ঘটনা ঘটেছে এটা আমরা ইতিহাস হিসাবে মানুষের কাছে পেশ করতে পারবো, বলতে পারবো, বলবো, কিন্তু এটাগুলোকে কোনো আমল নেই, কোনো ইবাদত নেই, বা আজকে যে আমরা এই রোজা রাখছি এটার সাথে হোসেন রাজি আল্লাহ আনহুর ঘটনার কোনো সম্পর্ক নেই, বরং এটা একটা ইতিহাস, এটা আরেকটা ইতিহাস। তো রোজাটা হলো আশুরাকে কেন্দ্র করে, অর্থাৎ মুসা আলাইহিস সালামের ঘটনাকে কেন্দ্র করে, আর হোসেন রাজি আল্লাহ আনহুর এই ঘটনা এটা আমরা বলতে পারবো, মানুষকে বর্ণনা করতে পারবো ইতিহাস হিসাবে, কিন্তু এটাগুলোকে আমাদের কোনো ইবাদত নেই, কোনো আমল নেই। বরং আমল হলো যে আমরা তার আদর্শকে গ্রহণ করবো, হোসেন রাজি আল্লাহ আনহুর আদর্শকে গ্রহণ করবো, আলী রাজি আল্লাহ আনহুর আদর্শকে গ্রহণ করবো, ওসমান রাজি আল্লাহ আনহুর আদর্শকে গ্রহণ করবো, এটা হলো আমাদের আমল করণীয়। কিন্তু বিকাশ করা বা সুখ পালন করা এটা আমাদের আমল নয় বা এটা শরীরের সম্মত নয়, কেন যে শরীরের যে বিধান সীমারেখা সুখ পালনে সেটা পার হয়ে গেছে, শেষ হয়ে গেছে, অতিবাহিত হয়ে গেছে, এখন আর সেই সুযোগ নেই। কিন্তু ইতিহাস হিসাবে আপনি এটা বর্ণনা করতে পারবেন। তো এই কাজগুলো আমাদের সমাজে আছে, অনেক মানুষ এটা জানে, অধিকাংশ মানুষ যে আশুরার দিন সুখের দিন, এটা মরসিয়ার দিন, ক্রন্দনের দিন, এটা অনেক মানুষই জানে, কিন্তু এটা যে রোজা রাখার দিন
এটা অনেকেই জানে না। কেন যে ওই যে বেদাহাটটা যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে সুন্দরটা সেখান থেকে বিদায় নিয়েছে, সেই জন্য আমাদের এই সুন্দরটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতে হবে। এই রোজাটা রাখা, এই রোজা রাখা আশুরার দিনে, এটা হলো সুন্নত এবং ফজিলতের স্বভাবের। এই জন্য আমরা এই রোজা রাখার জন্য চেষ্টা করব, সেই সাথে এই বিধানগুলো যে হচ্ছে এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আবার অনেকে মনে করে যে এইগুলো খাবার দাবারের আয়োজন করা, মানুষকে খাবার দাবার বিতরণ করা, এটা ফজিলতের, এটাও ঠিক নয়। আপনি যে কোনো দিন খাবার দাবার আয়োজন করতে পারেন, মানুষকে খাবার দিতে পারেন, এটা ফজিলতের স্বভাবের দাওয়াত দিতে পারেন, সেটা ভালো কাজ, স্বভাবের কাজ। কিন্তু এই দিনে অর্থাৎ দশম মহরমে হোসেন রাজি আল্লাহর এই ঘটনাকে কেন্দ্র করে খাবার দাবার বা মানুষকে দান করার কোনো বিশেষ ফজিলত নেই। তো এই জন্য এগুলো সবই মানে জাল বা নেওয়ার কথাবার্তা। এই জন্য এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে, সঠিক এবং সুনামতার আমল করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক দিন বোঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়াকফা দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।